আগামী 18 তারিখ রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এই ঐতিহাসিক সফরকে সফল করতে এবং স্বাগত জানাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাজধানীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ কর্মসূচি স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার এবং পৌর নিগম। বুধবার পৌর নিগমে সেই লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠিত হয় বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র সহ বিভিন্ন জোনাল চেয়ারম্যান এবং কর্পোরেটররা। বৈঠক নিয়ে মেয়র দীপক মজুমদার জানান, 3 দিনব্যাপী এই কর্মসূচিতে আরও পরিষ্কার ছকছকে শহরের মধ্য দিয়ে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীকে। আগামী 18ই ডিসেম্বর আগরতলা বিবেকানন্দ ময়দানে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। উনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ অনুষ্ঠানে থাকবেন। সেই উপলক্ষে আমাদের স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা 3 দিনব্যাপী আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, স্বচ্ছ ভারত মিশন অভিযান করা, 13 তারিখ থেকে 17 তারিখ অবধি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম এবং সমস্ত সরকারি সংস্থা এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তারই অঙ্গে বিশেষ সভা আগরতলা পৌর নিগমে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কমিশনার, আমাদের এমএসি মেম্বার, জোনাল চেয়ারম্যান, বিভিন্ন কর্পোরেটররা, সমস্ত ওয়ার্ড থেকে যারা এসছেন তারা আলোচনা অংশগ্রহণ করেছেন যে 3 দিনব্যাপী যে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগরতলাকে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং স্বচ্ছ ভারত মিশনে কাজ করা। আর আগরতলা শহর এমনি মূলত পরিচ্ছন্ন আছে, তারপরেও আমাদের প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে যেহেতু প্রধানমন্ত্রী আমাদের স্বচ্ছ ভারত মিশন স্বচ্ছতার প্রতি শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী এখন প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে। আমাদের স্বচ্ছ ভারত মিশন সারা পৃথিবীতে সমাদৃত, যে স্বচ্ছতার প্রতি যিনি আমাদের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে স্বচ্ছতার মাধ্যমে আমরা স্বাগত জানাব। 3 দিনব্যাপী আগরতলা শহরে কী অবস্থা ছিল এবং 3 দিন পর কী আছে ওনাকে আমরা জানাবো। উনি আসবেন, কথা দিয়েছেন যে 18 তারিখ উনি আমাদেরকে সম্বোধিত করবেন। এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত মিশনের সফলতার কথা উল্লেখ করে পৌর মেয়র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর ও রাজ্যের স্বচ্ছতা নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে এবং সেই ভাবনা রেখেই স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে সফল করা হবে জোরদার প্রয়াসের মাধ্যমে। এই প্রসঙ্গে সবাইকে উদ্যোগী ভূমিকা নেবার জন্য বৈঠকে আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।